শিবরাত্রি উপলক্ষে ভক্তদের জন্য খুলে দেওয়া হলো হুগলির শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। করোনার জন্য দীর্ঘ দু বছর পর ভক্তদের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ছাড় দেওয়া হলো। এতদিন মন্দির খোলা থাকলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতেই জল ঢালছিলেন ভক্তরা। আজ সকাল থেকে মন্দিরে পুজো দিতে ভক্তদের উপচে পড়া ভিড়। গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিচ্ছেন তারা, শিবের মাথায় সরাসরি জল ঢালতেও পারছেন। শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকবে। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পুণ্যার্থীরা। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকার পর ভক্তদের সমাগমে খুশি বিক্রেতারাও। শিবরাত্রির এই যে দিনটার জন্য মানুষ অনেকদিন ধরে প্রতীক্ষা করছিল যে বাবার গর্ভগৃহ হয়ে বাবাকে জল ঢালবো। এটা বহু ভক্ত বহুদিন ধরে প্রতীক্ষা করে আজকে সেই প্রতীক্ষার ফল, ভালো ফল পাওয়া গেল। বহু ভক্ত এসছে, বাবাকে জল ঢেলে আনন্দিত হয়েছে এবং মনস্কামনা পূর্ণ হয়েছে। আমরাও আনন্দিত পেয়েছি, আস্তে আস্তে লোকজন বাড়বে। হ্যাঁ, এটা আমাদের দোকানপাটগুলো যেগুলো একটা অচল অবস্থায় পড়েছিল সেগুলো সচল অবস্থায় আসবে এবং আমরা জানছি যে আগামী দিন আশা করছি যে আরও লোক হবে এবং তারকেশ্বরের বাজার ঘাট মন্দির সংলগ্ন এলাকাকে যুক্ত দোকানপাট এগুলো সচল থাকবে, আমাদেরও জীবনযাত্রার মান একটু উন্নত হবে। অনেকদিন পর গর্ভগৃহ খুললো, আমরা যদিও এখানকারই বাসিন্দা তবু ভেতরে ঢুকে পুজো দিতে পারছিলাম না এতদিন। এবার আজকে এই প্রথম বাবার মাথায় জল ঢালতে পারলাম, ফের একটু মনে শান্তি পেলাম। যদিও একটু ভিড় আছে কিন্তু অসুবিধা কিছু হয়নি, আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি। অবশ্যই গর্ভগৃহ ঢুকেছি এবং বাবার মাথায় জল দিয়েছি, বাবার মাথায় স্পর্শ করেছি, জল দিয়েছি এবং খুব ভালোভাবেই পুজো দিয়েছি।